মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমার শ্যুট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গিয়েছে, যার কারণ আজকে আমার সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা পার হয়েছে। সকালবেলা কাপড় চাপড় কাচাকুচি করেছি, অমনিতে আরও দেরি হয়ে গেল। তারপর স্নান ধান করে রান্নাঘরে চলে এলাম। তারপর মামামের বাবা বলছে যে ওর নাকি তাড়াহুড়ো আছে, আমাকে বললো যে ভাতটা আর ভাজিটা বানিয়ে দেও, আমি খেয়ে তাড়াতাড়ি চলে যাব। তারপর আমার মামাম এত কান্না করছিল, তাকে সময় দিতে হচ্ছিল, যার কারণে কিন্তু আমি ব্লগটা শ্যুট করতে পারিনি। আমি ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম, এখন আমার কিন্তু ডালটা হয়ে গিয়েছে। ডালটা সম্বাস দিয়ে নামিয়ে নিয়েছি। সকাল দিকটা পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা যেন কীভাবে পার হয়ে যায়। রান্নাবান্নার কাজ তো কমপ্লিট করে নিয়েছি, এখন তো গ্যাস টেবিলটা মুছতে হবে, তাই আমি কিন্তু এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কথাগুলি কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তোমরা কিন্তু কিছু মনে করো না, ভুল তো মানুষের মধ্যেই হয়, তাই না? আমি বাসনগুলি ধুয়ে নিয়েছি, বাসনগুলি ছিল এখন রেখে দিয়েছি। কাপড়গুলি কাচাকুচি করে রোদ্রে দিয়েছিলাম, সেগুলি নিতে চলে এলাম বাইরে। আর বাইরের দিকটা প্রচুর রৌদ্র দিয়েছে, যেরকম রৌদ্র আর সেরকম গরম। আর আমি কাপড়গুলি এখন ভাঁজ করে নিচ্ছি। কাপড় চাপড়গুলি তো ওগোছালো থাকলে ভালো লাগে না, তার জন্যই আমি কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি। আমার বড়টা এত ব্যস্ততা মানুষ যে আমাদেরকে সময়ই দিতে পারে না। কাপড়গুলো গুছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বর এনেছিল আটা, তাই ভাবলাম আটাগুলি একটা কৌটোতে ভরে নিই। কৌটোতে ভরে রাখলে কী হয়, যখন প্রয়োজন পড়বে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবো। এদিকে কিন্তু বিস্কুটগুলি ছিল, ভাবলাম বিস্কুটগুলিও ভরিয়ে দিয়ে ভরানো হচ্ছিল না, এভাবে রেখে দিয়েছিলাম। তো আমি এদিকে কাজগুলি তো কমপ্লিট করে নিয়েছি, এখন তো ঘরটা ঝাড় দিতে হবে, ঘরগুলি ঝাড় দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। শুধু কাজ আর কাজ, কাজের কিন্তু আর শেষ নেই। সূর্য মামাদের কেন ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছে, আর সহ্য করা যায় না এই গরমে। ঘেমে পুরো স্নান করে তথাপিও কিন্তু কাজগুলি করতে হয়, না হলে কিন্তু কাজগুলি পড়ে থাকবে। তো আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের রুমে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মামাম যেহেতু ঘুমিয়েছে, না ঘুমলে কিন্তু কাজগুলি করতে পারতাম না। কিন্তু আমি কাজ বাজগুলি শেষ করে নিচ্ছিলাম, তারপরে কিন্তু মামাম উঠে গেছে। অনেক টাইম হচ্ছিলো মামামকে খাওয়ানো হচ্ছিলো না, তার জন্য কিন্তু মামামকে খাওয়াবো, তার জন্য খাওয়াটা রেডি করছে। মামামের বাবাও কিন্তু চলে এসেছে, আজকে এনেছে হচ্ছে ডেটল, ডেটল সাবান, আর হচ্ছে এখানে পতঞ্জলি সাবান, এইগুলি, আর হচ্ছে একটা ডেটল লিকুইড, যেটা আমরা স্নান করার সময় কিন্তু জলে দু ফুটো দিলে আমাদের শরীরে যত বীজাণু আছে সেগুলি কিন্তু বেরিয়ে যাবে। এটা আমার মামামের জন্য এনেছে, কিন্তু বড়রা ইউজ করতে পারবে, ছোটরা ইউজ করতে পারবে। এখানে যে এত সুন্দর কাপটা দেখতে পাচ্ছ, এটা আমাকে কে দিয়েছে? এই কফির কাপটা হচ্ছে আমার হাজবেন্ডে দিয়েছে, আমাদের বিয়ের আগে কিন্তু আমাকে এটা বার্থডে গিফট দিয়েছিল। এটা কিন্তু অর্ডার করে বানিয়েছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, অনেক অনেক সুন্দর। তারপর কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিলো, ব্লগটা শ্যুট করা হয়েছিল না, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো এদিকে আমি চাটা খেয়ে থাকি, তো আজকের মতো এখানেই, চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে।